নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব তেঁতোর ঝোলের রেসিপি। গরমের দুপুরবেলা ভাতের প্রথম পাতে যদি এই তেঁতোর ঝোল দিয়ে খাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। খুবই কম তেল মশলা দিয়ে এই তেঁতোর ঝোলটা আমি বানাবো। আর এটা বানানোর জন্য এখানে আমি চারটে উচ্ছেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, চারটে সজনে ডাঁটা কেটে নিয়েছি, একটা আলুকে লম্বা লম্বা সরু করে কেটেছি, আর একটা বেগুনকে অর্ধেকটা আমি এইভাবে কেটে নিয়েছি। হাফ ইঞ্চি আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেট করে দেব। আর এখানে নিয়েছি 10 থেকে 12টা মতন বিউলির ডালের বড়ি। এবার রান্নাটা শুরু করছি। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ। এবার উচ্ছেটাকেও আমি একটু কড়া করে ভেজে নেব। অল্প তেলে ভাজছি, তাই একটু সময় নিয়েই উচ্ছেটাকে ভাজতে হবে। আর উচ্ছেটাকে একটু কড়া করে ভাজলে পরে যারা তেঁতোর জন্য উচ্ছে বা করলা খেতে চান না, তারাও এই তেঁতোর ঝোলটা খেতে পারবে। একটু কড়া করে ভাজলে তেঁতোটা কম লাগে। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এখন উচ্ছেটাকেও আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি খুব সামান্য আর একটু তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে ফোড়নে দিচ্ছি 1/4 চা চামচ পাঁচ ফোড়ন আর সামান্য একটু কালো সর্ষে। এই ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, সজনে ডাঁটা আর বেগুন। এগুলোকে আপনারা আলাদা আলাদা করেও ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে। আমি খুব কম তেলেই রান্নাটা করব, তাই এই সব কিছু একসাথে ভেজে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। খুবই সামান্য মশলা দেবো। প্রথমে আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো। আপনারা আদাটা বেটেও দিতে পারেন। আমি আদাটাকে গ্রেট করে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে প্রথমে আদাটা দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো, খুবই সামান্য করে দিলাম। আর দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আবারও অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে সবজির সাথে কষিয়ে নেব। মিনিট 2 মতন কষিয়ে নিলাম। আর এখন এই যে জলটা দিয়েছিলাম এটা পুরো শুকিয়ে গেছে মশলাটার সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। যেহেতু এটা ঝোল রান্না করব, তাই বেশ অনেকটা পরিমাণে জল দেব, যাতে সবজিগুলো একটু ডুবে থাকে। প্রায় 2 কাপ মতন গরম জল আমি দিয়ে দিয়েছি। আর নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব, যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায়। মিনিট 4 পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখে নেব আলু ডাঁটা সব সেদ্ধ হয়েছে, ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এখন এই সময় দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বড়ি। উচ্ছে আর বড়িটাকে একটু ঝোলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এগুলোকেও একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে মিনিট 2 সময় ফুটিয়ে নেব। 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। আর এখন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খুব সহজ এবং খুব কম তেল মশলাতেই এই তেঁতোর ঝোলটা বানিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এই গরমের দুপুরে আপনারা একবার বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের এই তেঁতোর ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি।